নমস্কার বন্ধুরা সন্তু ইনফোর্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনাদের ফ্যামিলিতে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর রয়েছে বন্ধুরা আপনারা অনেকেই শুনে থাকবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা এই যোজনার মাধ্যমে আপনারা মিনিমাম আড়াইশো টাকা করে প্রতি মাসে জমা দিয়ে কিন্তু আপনারা চৌষট্টি লক্ষ টাকা পেয়ে যেতে পারেন ম্যাচুরিটি অ্যামাউন্ট এটা কিন্তু একটি বিরাট যোজনা আজকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে পুরো বিষয়টি আপনাদের জানাবো এবং খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আপনাদের ফ্যামিলিতে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটি খবর রয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহল অর্থাৎ প্রত্যেক কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই স্কিমটি কিন্তু চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ফ্যামিলিতে কন্যা সন্তান থাকলে তার জন্য এই আমানত স্কিমটি কিন্তু খুবই লাভদায়ক এই স্কিমটি যদি আপনারা আপনাদের কন্যা সন্তানের জন্য করেন তাহলে পরবর্তীকালে কিন্তু শিক্ষার খরচ এবং বিবাহের খরচ নিয়ে আপনাকে আর ভবিষ্যতে চিন্তা করতে হবে না তা বন্ধুরা পুরো বিষয়টি আমি একে একে আপনাদের বোঝাবো এই স্কিমের মধ্যে কি রয়েছে আপনাদের কত টাকা খরচ হবে আপনারা কীভাবে ইনভেস্টমেন্ট করবেন কত টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন এবং শিক্ষার জন্য কত খরচ করবেন প্রত্যেকটি জিনিস কিন্তু খড়িনাটি আমি আপনাদের বোঝাবো বন্ধুরা আমাদের অনেকেরই প্রশ্ন এই যোজনাটি কী এবং যোজনাটির নাম কী এই যোজনাটি সরকারি কিনা তা প্রত্যেকটি জিনিস আমি একে একে বলছি দেখুন বন্ধুরা এই প্রকল্পটির নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সালে কিন্তু প্রকল্পটি প্রথম ইমপ্লিমেন্ট হয় এই প্রকল্পটিকে কিন্তু আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নামেও কিন্তু জানি এটি কেন্দ্রীয় সরকার অনুমোদিত ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক স্বীকৃত এবং আরবিআই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু পুরো প্রকল্পটি স্বীকৃত রয়েছে সুতরাং কোনো ভয়ের কারণ নেই এবং বন্ধুরা এটি কিন্তু একটি জনপ্রিয় প্ল্যান প্রচুর চলছে প্ল্যানটি মার্কেটে আপনাদের বাড়িতে কন্যা সন্তান থাকলে অবশ্যই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে কিন্তু আর কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তা করতে হবে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকল্পের ন্যূনতম যোগ্যতা কি রয়েছে আমি এখানে হেডলাইন দিয়েছি তা প্রত্যেকেই জানতে চাইছে এই প্রকল্পে নাম লেখাতে গেলে আমাদের কি যোগ্যতা থাকতে হবে বন্ধুরা এই প্রকল্পে প্রত্যেক কন্যা সন্তান যাদের বয়স জন্মের পর থেকে দশ বছরের মধ্যে অর্থাৎ জন্মের পর থেকেই আপনাদের কন্যা সন্তানের বয়স যদি দশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের কন্যাদের জন্য এই প্রকল্পের নাম লিখতে পারবেন পিতামাতারা এবং এই কেন্দ্রীয় সরকারি স্কিমটি যে কোনো সরকারি অথবা বেসরকারি বড় ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসে কিন্তু আপনারা সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন তা একজন পিতামাতা এই সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের অধীনে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খুলতে পারবে প্রতিটি কন্যার জন্য কিন্তু একটি করে অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন যদি দুটো কন্যা আপনাদের থাকে এবং বন্ধুরা যদি পরপর প্রথম এবং দ্বিতীয় দুটি কন্যা সন্তান আপনাদের জন্ম নেয় তাহলে কিন্তু সেই পরিবারের পিতামাতাকে তৃতীয় অ্যাকাউন্ট খোলার অগ্রাধিকার দেওয়া হবে যদি তৃতীয় কন্যা সন্তান আপনাদের জন্ম নেয় তা বন্ধুরা আপনারা জানতে পারলেন প্রকল্পের ন্যূনতম যোগ্যতা কি রয়েছে তা বন্ধুরা এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে অর্থাৎ আপনাদের সন্তানের কী কী ডকুমেন্টস লাগবে এবং গার্জিয়ানের কী কী ডকুমেন্টস লাগবে তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই প্রকল্পে আবেদন করতে প্রথমে ব্যাংক থেকে আপনাকে সুকন্যা সমৃদ্ধি ফর্ম কিন্তু আনতে হবে তার যে কোনো স্টেট ব্যাঙ্ক হোক বা রাষ্ট্রায়ত্ত যে কোনো বড় ব্যাঙ্কে আপনারা কিন্তু এই ফর্ম পেয়ে যাবেন কারণ প্রত্যেকটি ব্যাঙ্কে কিন্তু এই স্কিমটি খুব চলছে এবং কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট আপনাদের অবশ্যই লাগবে এটা কিন্তু বাধ্যতামূলক আপনারা দেখতে পাচ্ছেন এবং আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ডটি আপনারা নিয়ে যাবেন এবং রঙিন দু কপি কিন্তু কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে অর্থাৎ যে গ্যারান্টার হিসেবে থাকবে পিতা অথবা মাতা তার কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড লাগবে এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা ইলেকট্রিক বিল হলেই কিন্তু কাজটি পুরো হয়ে যাবে তা বন্ধুরা এবার অনেকেরই প্রশ্ন মাসে মাসে বা বছরে কত টাকা করে আমাদের দিতে হবে তো এই প্রশ্নটি প্রত্যেকটি মানুষের রয়েছে এবার আমি পুরো জিনিসটি দেখাবো আপনাদের মাসে মাসে কত টাকা করে দিলে আপনারা কত টাকা পাবেন দেখুন বন্ধুরা প্রথমে যখন এই প্রকল্পটি লঞ্চ করে দু হাজার পনেরো সালে তখন কিন্তু মিনিমাম অ্যামাউন্ট ছিল হাজার টাকা অর্থাৎ হাজার টাকা কিন্তু আপনাকে বছরে দিতেই হতো এখন কিন্তু দু হাজার একুশ সালে সেই প্রকল্পটিকে নিয়ে আসা হয়েছে মাত্র আড়াইশো টাকা অর্থাৎ সবাই যাতে এই স্কিমটি অ্যাপ্লাই করতে পারে সেই জন্য মাত্র আড়াইশো টাকা করা হয়েছে অর্থাৎ এই আড়াইশো টাকা আপনার সারা বছরে কিন্তু আপনাদের মিনিমাম অ্যামাউন্টটি জমা করতে হবে অর্থাৎ আড়াইশো টাকা দিলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু চালু থাকবে এবং সর্বোচ্চ আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত বছরে জমাতে পারেন অর্থাৎ পুরো বছরে আপনারা আড়াইশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনারা ফেলতে পারবেন এবং বন্ধুরা কত বছর জমাতে হবে এবং কত টাকা করে পাবো এই প্রশ্নটি কিন্তু প্রচুর মানুষের মধ্যে রয়েছে বন্ধুরা এই প্রকল্পে আপনার সন্তানের নামে যেদিন বই খুলবেন সেদিন থেকে কিন্তু পনেরো বছর ধরে আপনার অ্যাকাউন্টে বছরে বছরে করে টাকা ফেলতে হবে এবং বছর কিন্তু লক পিরিয়ড এবং তারপর ছ বছর পর আপনার টাকাটি কিন্তু ম্যাচুরিটি হবে এবং কেউ যদি জন্মের পর অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু তার একুশ বছর পর তাহলে পুরো স্কিমটি তার ম্যাচুরিটি হবে তবে মিনিমাম আঠারো বছর বয়স হলে যদি আপনাদের ম্যারেজ পারপাস দেখিয়ে আপনারা টাকা তুলতে চান তাহলে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন পুরো জমানো অর্থ এবং সুদ সমেত আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়াশোনা খরচের জন্য পঞ্চাশ শতাংশ টাকা কিন্তু তোলা যেতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু প্রমাণ সাপেক্ষ অর্থাৎ আপনাদের যদি দরকার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই টাকা তুলতে পারবেন প্রমাণ দেখিয়ে এবং বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রশ্ন এর ইন্টারেস্ট রেট কত অর্থাৎ আমরা জমালে কত টাকা জমালে কত টাকা পাবো এই প্রকল্পের ইন্টারেস্ট রেট কিন্তু খুবই ভালো এই মুহূর্তে বছরে এইট পয়েন্ট ফোর পার্সেন্ট হারে কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে যে কোনো ব্যাংক তা অন্য যে কোনো স্কিমের থেকে কিন্তু অনেক ভালো এবং এই স্কিমে আপনি ইনভেস্ট করলে বছরে বছরে কিন্তু এইট টি সি ইনকাম ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের যাদের ইনকাম ট্যাক্স ফাইল করেন তারা কিন্তু যতটুকু ইনভেস্ট করবেন ততটুকুই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এবং বন্ধুরা যদি অ্যাকাউন্টটি চালাতে চালাতে আপনাদের কোনো সময় বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনারা যদি ডিফল্টার হয়ে যান তাহলে আপনাদের কী হবে তা বন্ধুরা এই প্রকল্পে যদি আপনারা ন্যূনতম আড়াইশো টাকা জমা করতে না পারেন কোনো বছর তাহলে কিন্তু পরবর্তী বছরে কিছু অর্থ ফাইন দিয়ে আপনারা অ্যাকাউন্টটিকে আবার পুনরায় সক্রিয় করতে পারবেন সুতরাং কোনো অসুবিধা নেই আপনাদের অ্যাকাউন্টটি যদি আপনাদের কোনো সময় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার চালু করতে পারবেন বন্ধুরা এবার আমি এসএসআই এস ক্যালকুলেটারের সাহায্যে আপনাদের দেখিয়ে দেবো মাসে মাসে আপনারা ঠিক কত টাকা করে জমালে আপনারা ম্যাচুরিটি অ্যামাউন্ট কত টাকা করে পাবেন এখানে দেখুন ইয়ারলি ইনভেস্টমেন্ট একটি রয়েছে গার্লস এজ রয়েছে এবং স্টার্ট ইয়ার রয়েছে দেখুন বন্ধুরা আমি এখানে চব্বিশ হাজার টাকা টাইপ করলাম অর্থাৎ বছরে আপনারা চব্বিশ হাজার টাকা করে জমাচ্ছেন ধরুন আপনার সন্তানের এজ এক বছর এবং দু হাজার একুশ সালে আপনারা স্কিমটি স্টার্ট করছেন আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ আপনারা পনেরো বছরে তিন লক্ষ ষাট হাজার টাকা দেবেন এবং আপনারা কিন্তু ছ লক্ষ আটান্ন হাজার চারশো পঁচিশ টাকা কিন্তু ইন্টারেস্ট পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আপনাদের ম্যাচিউরিটি আর এখান থেকে দেখাচ্ছে দু হাজার বিয়াল্লিশ সাল অর্থাৎ দু হাজার বিয়াল্লিশ সালে কিন্তু আপনাদের ম্যাচিউরিটি হয়ে যাবে এবং দু হাজার ছত্রিশ সালে কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়া শেষ হয়ে যাবে এবং আপনারা বিয়াল্লিশ সালে কিন্তু আপনাদের টাকাটা ম্যাচিউরিটি হয়ে যাবে তখন কিন্তু আপনারা ম্যাচিউরিটি অ্যামাউন্ট দশ লক্ষ আঠারো হাজার টাকা পাবেন এবং বন্ধুরা ধরুন বছরে দেড় লক্ষ টাকা টাকা করে কিন্তু এই স্কিমে ফেলা যায় কেউ যদি বছরে দেড় লক্ষ টাকা ফেলে তাহলে সে কত টাকা ম্যাচুরিটি পাবে তা আমি ধরলাম দেড় লক্ষ টাকা এখানে আমি দেখালাম ইয়ারলি ইনভেস্টমেন্ট দেড় লক্ষ টাকা তাহলে সে বছরে দেখতে পাচ্ছেন ম্যাচুর্টি এমন তেষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি বলেছিলাম আপনাদের চৌষট্টি লক্ষ টাকা পাবে এখানে তেষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু সে পেয়ে যাবে এবং টোটাল ইন্টারেস্ট দাঁড়াচ্ছে একচল্লিশ লক্ষ টাকা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা পনেরো বছরে একচল্লিশ লক্ষ টাকা কিন্তু ইন্টারেস্ট পাওয়া যাবে এবং এটি কিন্তু একদম সরকার স্বীকৃত স্কিম এই স্কিমের কিন্তু কোনো রকম মান নেই আপনারা কিন্তু এই স্কিম করলে যে যা সাধ্যমতা আপনারা এই স্কিমটিতে অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু সহজেই টাকা পেয়ে যাবেন এবং খুব ভালো স্কিম সরকার স্বীকৃত স্কিম এই স্কিমটি কিন্তু খুব রমরমিয়ে চলছে তা বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন এবং আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ